আমি তো হাবাই গেছি ইস কি একটা সমস্যা হলাম আমরা কাজ করি কোন জায়গায় ট্র্যাক দাবার বসি রেস নাই ঠিক আছে এখান থেকে সন্ধ্যার পরে বাইরে যাই কোনো মুই নাকি আচ্ছা ঠিক আছে ওই দিকতে একটা জঙ্গল আছে চলো জঙ্গলে যাই এক কাজ করব এখান থেকে রাইতে গাজীপুর গাড়ি আছে না হ্যাঁ গাজীপুর গাড়ি তো চলে একবার ডারে গাজীপুর জঙ্গল ঠিক আছে ঠিক আছে গাজীপুর ওই কাজী অফিস আছে এখানে ডাইরেক্ট যাই বিয়ে এটা কইরা আমরা একটা ভাষা নিমু তো তাহলে ওনেই থাকবো বুঝছো কি আর আর দেশে আর দরকার নাই আর দেশে 5 বছর আগে না একবার বাচ্চা কাচ্চা নিয়ে আসো বাচ্চা কাচ্চা মানে কোন 5 বছর খুব সময় আটটা বাচ্চা বানাবো বুঝছো কি এত বাচ্চা হইবো না তো জমু কইবো কি আটটা বাচ্চা হইবো মনে করো যে কোনো টেনশন নেই না বুঝছো কি টেনশন করতে কোনো দরকার নাই এনে বেলে বইলাম সন্ধ্যা না গো সন্ধ্যার পরে মেন রাস্তায় যাই একটা গাড়িতে সই রে একবার দুইজন মিলে কাজ করতে পারবে ঠিক আছে এখানে কিন্তু বেশি কথা কইতে পারো না কারণ আশপাশে লোকজন তো আওয়াজ করতে পারে তা তো অবশ্যই লোকজন তো যাবো ওই তা ছাড়া না না দরা খাইলে যাবে নাই মনে করো যে দরা খেতে পুরো কি কোনো হয় আমরা বিয়ে করি থেকে চলে বসি তুমি কি ভয় পাইতেছো কি ভয় কোন দরকার নাই বকল জঙ্গলে বেরেছো কে যাও গাড়িতে চড়ে অন্যদিকে যাওগা পয়সা যাবা গা চিন্তা করতাছি যে এনিবেলা বই থাকে হন্দার পরে গাজীপুরে গাড়ি আছে না ওই গাড়িতে চড়ে একটা আর গাজীপুর যাব আরে আমি তো গাজীপুরের গাড়ি আইছে এখনই যাই হবা গা যাওগা এনে থাকলি মাইর খাইয়ে মানুষ হয়ে যাবা গা চলো আমার না ভয় লাগতোছে আচ্ছা ভাই আমলো গেন্দে মাস্তান ওস্তান আছে কি মাস্তান আছে জাইরা বুলাহান আছে বিভিন্ন ধরনের বুলাহান আছে ও তাইলে কি আমি তোমাদের বেশি কিছু কইলাম না আমি যাইতেছি গে তোমরা এখান থেকে হইরা যাও গা জঙ্গলে থেকে মাইরে থেকে বাঁচবা ভয় লাগতেছে আমার কি গান যাবে বলে তা আসলে গান যাবে হতে না হ্যাঁ আচ্ছা এটা কথা কই এই গাজী কই না বানানি বল ধরো এক থেকে 150 টাকা নিব দুজনে দুজনে এক থেকে 150 টাকা নে তাহলে যাব নাকি একটু পরে যাই এ পয়সা কি আছে এ পয়সা তো লগে তেমন আছে কিছু আছে কিছু তাহলে যা হবানি আচ্ছা ঠিক আছে যাও কি আছে ভাই আরে না থাইকো না খোলা বানে দেখলি মাইক দূর করব যাও গান দিকে মনে করো যে খালি যদি একবার ডাকা যায় গলির একটা ভিতরে ঢুকি আমরা বাসা নেই বুঝছো কি আমার জীবনে বন্ধু তালাশা আর মশা তো ওই জঙ্গলের ভিতরে তো মশা আছে কখন যামু এনে কতক্ষণ বয়ে থাকবো সব টপ নিয়ে আছে এনে আপনারা কি করেন বাবা মার অমতে বিয়ে করছেন এখানে পরিবেশটা খুব ভালো না আর রাস্তায় গ্রামের এলাকার লোকও বেশি ভালো না অবশ্যই হবে কেস কাছারি হবে আবার কোন মারামারিও করতে পারে এই মেয়ের ফ্যামিলি থেকে অনেক কিছু হইতে পারে কেস করলে পুলিশে দেবো না পুলিশে দই রাখলে শেষ তাই নাকি হ্যাঁ
गरम पानी ठंडा पानी कत रसल कत किस बाबा मन पड़े जान कम लगे शब्द पाते सकाले केस करछे तोमादेर खुजतासी सकाल थेके तन्न तन्न करे खुजतासी पाइना तोमरा एखाने केन बोलाइछो केस करछे कारा मेयेर बापे बुझे सम्मानी करता समस्या नहीं गठन हलो আমরা যাব আপনাদের কাছে ধরা পড়ছি ঠিক আছে আপনারা আমাকে সাথে নিয়ে যায়
আমাদের বাসায় যাইয়ে আপনার লগে থাইকে আমাকে বিয়াটা করাই দিবেন এটা বলতে পারো এটা ঠিক আছে ঠিক আছে তোমরা যে তোমাদের যে পাইছি মেয়ে বাপেরে এটা আমরা খুবই জবাবটা দিতে পারবো সমস্যা নাই তাহলে তোমরা চলো যাই স্যার ঠিক আছে আপনারা যদি আমগরে বিয়াটা দিয়া দেন আমার বাবা মারে বুঝাইয়া তাহলে আপনি গো লগে যামু আমরা কি কও তোমাদের সমস্যা নাই চলো যাই স্যার তাহলে মনে করেন যে আঙ্গোটা খানা দিবেন না 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 ওদের বাড়িতে নিয়ে যাবো সুষ্ঠুভাবে বিয়েটা তোমাদের দিয়ে দেবো মনে করো যে বাংলাদেশের প্রশাসন হলো সবচেয়ে উপরে বুঝো নাই সবার সবার আগে হলো পুলিশ তারপর কিছুই না পুলিশ বড় মায়া আছে বুঝছো পুলিশ হচ্ছে জনগণের বন্ধু আর যেহেতু তোমরা তো অপরাধ করে দুজনে ভয় হয়েছে তোমাদের দিয়ে তাতে সমস্যা কি আচ্ছা স্যার আমি আপনার কথায় না খুব খুশি হয়েছি আপনার ঘর আমি সিলেক্ট করি থ্যাংক ইউ